এখানে দেখতে পাচ্ছেন এই যে আম টাম ঝড়ে টড়ে পড়েছে, এই আমগুলো বাঁচানোর বাঁচার জন্য মানে গায়েটায় এসে লাগছে, তো তাদেরকে আমরা কিছু বাঁচানোর চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু গ্যাসের প্রভাব শুরু হয়ে গেছে। দেখুন দেখুন, আমি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এদের জল নেমে এসছে। দেখেছেন, দেখেন জলের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু ধানের গাছগুলো ডুবে গেছে। আমার দেখতে পাচ্ছেন আমার পা ডুবে যাচ্ছে, দেখেন আমার পা ডুবে যাচ্ছে। ইতিমধ্যে এই ধানের গাছগুলো কিন্তু ডুবে যাচ্ছে। ইতিমধ্যে গ্যাসের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু মাঠের যত এই জমির যত আপনার পোকামাকড় আদিবাসী আছে সকলে কিন্তু ইতিমধ্যে কিন্তু বাঁচার জন্য আতঙ্কিত, সকলে উঠে সাইডে চলে যাচ্ছে। দেখুন কতটা জল এখানে, আমার পা ডুবে গেছে এখানে, দেখুন পা ডুবে যাচ্ছে আমার এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি যাই এখান থেকে দেখাবো আপনাদেরকে, আমার ক্যামেরাম্যান পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করছি। দেখুন এখানে এক হাঁটু পরিমাণ জল হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ইয়াসের প্রভাবে এখানে কিন্তু হু হু করে জল ঢুকতে। তোমাকে আমি বলবো এখানকার কি অবস্থা, যদি তোমাকে আমি বলার চেষ্টা করি তাহলে বুঝতে পারবে এখানে প্রচণ্ড মর্মাহত। এখানকার যে জমির আদিবাসী পোকামাকড়া তারা কিন্তু বাঁচার জন্য প্রাণে ছটফট করছে। ইতিমধ্যে তুমি দেখতে পাবে কি গাছগুলোকে দেখে কি অসহায় না মনে হচ্ছে। দেখো ধানের গাছগুলো কিন্তু ইয়াসের প্রভাবে জলের যে প্রবল একটা গতি, সেই গতির জন্য কিন্তু ডুবে গেছে, অনেকে কিন্তু পড়ে গেছে। তো এই আতঙ্কের মধ্যে আমরা একটি অদ্ভুত চিত্র দেখতে পাচ্ছি এখানে। দেখুন এখানে আমরা একটা অদ্ভুত চিত্র দেখতে পাচ্ছি। দেখুন এখানে একজন মানুষ কিন্তু জলে ডুবে আছে। কেন কি এসে এখানে কি মানে করছে এখানে জলে ডুবে? দাদা আপনি এখানে জলে কি করছেন? এখানে আপনি কি করছেন এখানে বলুন বলুন, আমাদের দর্শক জানতে চাই। দেখুন আপনাকে বলুন বলুন, আমরা আপাতত এই যে সামনে আমাদের ইয়াস আসছে, তো ইয়াস না আসার আগে যে তাণ্ডব শুরু হয়েছে, আমাদের এই যে বিল দেখতে পাচ্ছেন এটা পুরো ডুবে গেছে। আমাদের ওইদিকে যে গ্রাম আছে গ্রাম সব পুরো ডুবে একেবারে একাকাণ্ড হয়ে গেছে। তো গ্রামের মানুষ সকলেই মানে এই গ্রাম ছেড়ে অন্যান্য জায়গায় যেখানে ভালো জায়গা আছে সেখানে আশ্রয় নিচ্ছে। তো আমরা সব গ্রামের মানুষকে এখানে যে দেখতে পাচ্ছেন জল, এই জলে এই এক গলা জলে সাঁতার কেটে কেটে মানুষকে আমরা বাঁচানোর চেষ্টা করছি, নিয়ে যাচ্ছি তাদের খাদ্য টাদ্য সমগ্র কিছু আমরা বয়ে নিয়ে যাচ্ছি, তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আম টাম ঝড়ে টড়ে পড়েছে, এই আমগুলোও বাঁচার জন্য মানে গায়েটায় এসে লাগছে, তো তাদেরকে আমরা কিছু বাঁচানোর চেষ্টা করছি। আর ইতিমধ্যে তো মাছ ব্যাং ট্যাং সব গায়ে এসে পড়ছে, লাফাচ্ছে জল থেকে, তারা এই যে বিপন্ন জল এই জল থেকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি বলছেন এই এই যে ইয়াসের প্রভাব এই জন্য ব্যাং মাছ সহ এই আমগুলো আতঙ্কিত, আপনারা এই আম খেয়ে মাছ খেয়ে ব্যাং খেয়ে বাঁচানোর চেষ্টা করছেন? হ্যাঁ অবশ্যই বাঁচানোর চেষ্টা করছি, কারণ মাছ ব্যাং তারপর আম এগুলো সবগুলো তো মানে তাদের তো প্রাণ আছে, তারাও মানে মানুষের মতো বেঁচে থাকে, তাদের অধিকার আছে, তারা বাঁচার জন্য আমার গায়ে এসে বারে বারে ধাক্কা দিচ্ছে। তো এই মাছগুলোকে আমগুলোকে ব্যাংগুলোকে এগুলোকে সব ধরে মানে বাঁচানোর চেষ্টা করছি। মানুষের সঙ্গে সঙ্গে আমি চাই তারাও যেন বেঁচে থাকে। তো আপনারা দেখলেন, তো আপনারা দেখলে বলেন দর্শক বিন্দু ইয়াসের প্রভাব কতটা পড়েছে এখানে, জলের যে প্রবল শ্বাসের পর কিন্তু মানুষ আতঙ্কিত এবং কিছু মানুষকে এ দেখে বাঁচানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। ক্যামেরাম্যান ফটিক রতনের সঙ্গে আমি বাবুলাল। কলকাতা টিভির সাংবাদিক সুচন্দ্রিমা ও তার টিম অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঝড়ের খবর করতে গিয়ে। একদিকে যখন আমরা নিজের জীবন বাজি রেখে কিছু নির্ভীক সাংবাদিকদের দেখেছি, অপর দিকে এবার আধা হাঁটু জলে ও সাপ ব্যাং নিয়ে বাংলার মানুষ সাংবাদিকতা দেখলো।